এখানে দেখো যে পোস্টটা, সেই পোস্টের উচ্চতাটা বলে দেওয়া আছে 14 মিটার। আর কি বলে দেওয়া আছে? যে সূর্যের জন্যে, সূর্যের আলোর জন্যে ওই পোস্টের যে ছায়াটা পড়েছে সেটার লেন্থ হচ্ছে 14√3 মিটার। তাহলে আমাদেরকে এখান থেকে বের করতে হবে সূর্যের উন্নতি কোণ কত। সূর্যের উন্নতি কোণ বলতে এই এ বি এটা যদি পোস্ট হয় এবং বি সি এটা যদি ওই পোস্টের ছায়া হয়, তাহলে সূর্যটাকে আমরা ধরে নেব যে এই এ পয়েন্টে আছে। তাহলে এই এ পয়েন্ট থেকে উন্নতি কোণ বলতে কোনটা হবে? এই কোণটা। এই কোণের সাপেক্ষে উন্নতি কোণ আমাদেরকে বের করতে হবে সূর্যের উন্নতি কোণ কত। এবার এই কোণটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে এখানে দেখো এটা 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল, কারণ অনুভূমিক তলের সাথে পোস্টটা লম্বভাবে আছে। তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা যদি থিটা কোণ আমরা ধরে নিই, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, মানে হাইট, এটা বেস, আর এটা হাইপোটেনাস। তাহলে আমরা কি জানি? দেখো আমরা এ বি এর ভ্যালু জানি, অর্থাৎ লম্বর ভ্যালু জানি, আর বিসি অর্থাৎ ভূমির ভ্যালুটা জানি। তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা ত্রিকোণমিতির কোণ আইডেন্টিটিটা জানি, ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এটা আমরা জানি। আর এই ত্রিভুজটার থেকে ট্যান থিটা আমরা কি পাচ্ছি? দেখো ট্যান থিটা হচ্ছে লম্ব দেখো এ বি, আর ভূমি হচ্ছে বিসি। এ বি এর ভ্যালু বলে দেওয়া আছে 14 মিটার, আর বিসি এর ভ্যালু বলে দেওয়া আছে 14√3 মিটার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 1/√3। এবার ওই যে কয়েকটা ত্রিকোণমিতিক যে আইডেন্টিটি, তার একটা টেবিল ছিল, সেই টেবিলে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম অনেকগুলো পার্টিকুলার কোণের এই ত্রিকোণমিতিক অনুপাত গুলো বলে দেওয়া ছিল, ত্রিকোণমেট্রিক রেশিওটা বলে দেওয়া ছিল। সেটা কি ছিল? 1/√3। ট্যান কত মান 1/√3? ওই টেবিল থেকে খেয়াল করলে দেখবে যে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আবার এখানে আমার অঙ্ক থেকে বেরিয়েছে ট্যান থিটার মান 1/√3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটা কত পেয়ে যাচ্ছি? থিটা হচ্ছে 30 ডিগ্রি। থিটাটা কি? থিটাটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে থিটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ। তাহলে সূর্যের উন্নতি কোণ এই অঙ্কটার ক্ষেত্রে কত? 30 ডিগ্রি।